অ্যাকশন ক্যামেরার বিভিন্ন এক্সটার্নাল মাইক্রোফোনটাই বেশিরভাগ ফিটিং করি। আর আপনার যদি আদৌ হালকা পাতলা সমস্যা হয় সেগুলো আমরা সমাধান দিতে পারি, কারণ হচ্ছে এই অ্যাকশন ক্যামেরাগুলো ম্যাক্সিমাম পার্ট পাওয়া যায় না। হ্যাঁ আজিজুল, আইডিবি। হ্যাঁ আইডিবি যাবো, এখন দেখে গেলাম কি অবস্থা। কোনো একটা ভিআইপির জন্য রাস্তার মাঝখানে ইউটার্নে সবগুলো গাড়ি আটকিয়ে এভাবে ক্রসিং করিয়ে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত আমার বোঝে আসছে না। আচ্ছা আইডিবি কি ইফতারের ব্যবস্থা আছে? তো আচ্ছা, আমাদের হয়তো আইডিবির ক্যান্টিনে ইফতার করতে হতে পারে আজকে। এটা দিতে হবে? একটা ইমিগ্রেশন ফিল আছে এখানে। হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আজকের ব্লগে। আমরা আজকে মূলত যাচ্ছি আমাদের ইকেম অ্যাকশন ক্যামেরার মাইক্রোফোন সেটিংসের জন্য। এটি যারা মোটো ব্লগিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা ভালো সাউন্ড সিস্টেম আপনার ব্লগিংকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে। তো সেজন্য আমরা এখন যাচ্ছি আজিমপুর, সেখানে একজন টেকনিশিয়ান তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের অ্যাকশন ক্যামেরার এই মাইক্রোফোন সেটিংসটি করে দিতে পারবেন। তো এখন এখান থেকে শুরুতে আমরা যাচ্ছি আমাদের ফুয়েল স্টেশনে, সেখান থেকে আমরা অকটেন নিব, তারপর সেখান থেকে ডাইরেক্ট চলে যাব। একদম বন্ধুরা, তো বন্ধুরা অনেকটা পথ খুঁজতে খুঁজতে অবশেষে আমরা এই মার্কেটটা খুঁজে পেলাম এবং তাইজুল ভাইকে খুঁজে পেলাম। এখন তার থেকে আমরা আমাদের ইকেন ক্যামেরার এক্সটার্নাল মাইক্রোফোনটা সেট আপ করে নিচ্ছি। তো আপনারা যদি আপনাদের মাইক্রোফোন বা ক্যামেরা রিলেটেড কোনো প্রবলেমে পড়েন, অ্যাকশন ক্যামেরার কোনো সমস্যা হয়, ভাইয়ের কাছে চলে আসতে পারবেন। ডেসক্রিপশনে ওনার নাম্বার এবং ওনার দোকানের নাম ঠিকানা এগুলো দিয়ে দিব। তো আপনারা তার সাথে যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আমরা অলমোস্ট এক ঘন্টা ধরে অপেক্ষা করেছি, অবশেষে আমাদের মাইক্রোফোন সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা তাইজুল ভাইয়ের কাছ থেকে শুনবো যে কীভাবে অ্যাকশন ক্যামেরাতে মাইক্রোফোন সেট আপ করা যায়। আমাদের সাথেই থাকবে। হচ্ছে যে আপনার এই এখানে মূলত মোবাইলের পাশাপাশি ক্যামেরার যে সকল ক্যামেরার যে সকল সেটিংস আপনি ঠিক করতে পারেন এগুলো দিকটু বলতে হবে। মূলত হচ্ছে ক্যামেরাটা আমরা করি না, আমরা শুধুই ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরাগুলোর আগে আমরা করতাম, কিন্তু এখন এগুলো ছেড়ে দিয়েছি আমরা। আমরা এখানে অ্যাকশন ক্যামেরার বিভিন্ন এক্সটার্নাল মাইক্রোফোনটাই বেশিরভাগ ফিটিং করি। আর আপনার যদি আদৌ হালকা পাতলা সমস্যা হয় সেগুলো আমরা সমাধান দিতে পারি, কারণ হচ্ছে এই অ্যাকশন ক্যামেরাগুলো ম্যাক্সিমাম পার্ট পাওয়া যায় না, এই কারণে ওই যেটা পাওয়া যায় সেটাই আমরা করতে পারব। আর এক্সটার্নাল পোর্টগুলো আমরা যে কোনো ক্যামেরার ভিতরেই ফিটিং করতে পারি, তবে উইকেন্ড বাদে যে ক্যামেরাগুলো আসবে ওগুলো আমাদের দেখতে হবে যে ওটার ভিতরে জায়গা পরিমাণ আছে সেটা দেখে তারপর আমরা ওটা ফিটিং করতে পারবো। এমনিতে তো উইকেনে যে সকল অ্যাকশন ক্যামেরা ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, এটার এক্সটার্নাল মাইক্রোফোনটা তো আপনি আপনারা ঠিক আছে। তো এই জন্য আপনার লোকেশনটা গা হচ্ছে আজিমপুর কবরস্থান সুপার মার্কেট নিচতলায়, এসে বললে হবে তাজেলের দোকান কোনটা দেখাই দেবে, আর 33 নম্বর দোকান। তারপর আমরা আমাদের ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব ভাইয়ের দোকান সম্পর্কিত। তো আপনাদের যাদের প্রয়োজন হবে ভাইয়ের কাছে অবশ্যই আসবেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের কাজটা করে দেওয়ার জন্য। আমরা আজিমপুর কবরস্থানের ঠিক পাশে আছি, সাউন্ড কেমন আসতেছে জানি না, এটা বাসায় গিয়ে ভালো মতো চেক করতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন আজিমপুর কবরস্থানে আছি, যেহেতু এখানে একটা কাজে এসেছিলাম তো ভাবলাম কবরস্থানটা দেখে যাই। তো করোনার এই সময় সবাই খুব খারাপ অবস্থায় আছে, আমাদের সকলেরই উচিত মৃত্যুর কথা স্মরণ করা, কারণ আমাদের সকলেরই একদিন
এই কবরে শায়িত হতে হবে। তো সেই জন্য সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত আমাদের, এবং অনুতপ্ত হওয়া উচিত যেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেয় সকলকে। তো বন্ধুরা, এখন আমরা আইডিবি যাব। তো আইডিবি গিয়ে কিছু জিনিসপত্র কিনব। হ্যাঁ আজিজুল, আইডিবি? হ্যাঁ আইডিবি যাব এখন, দেখে গেলাম কি অবস্থা আশেপাশে। তো আমি এখন পিছিয়ে বসি, তুমি রাইড করো। ওকে, আমরা এখন ফার্ম গেট থেকে আইডিবি দিকে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই। প্রথম গন্তব্য বিজয় সরণি। শুধু বাসই চলছে না, বাদ বাকি সকল যানবাহনই রাস্তায় দেখা যাচ্ছে। তবে অফিস আওয়ার এবং ইফতারি টাইম এই দুটা সত্ত্বেও রাস্তায় মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। সামনে বিজয় সরণির সেই ঐতিহাসিক জ্যাম, যেটা এক প্রচেষ্টায় পারা প্রায় অসম্ভব অতিক্রম করা। প্রচুর জ্যাম, আশেপাশে অনেক মোটরসাইকেল জ্যাম ছাড়ার জন্য অপেক্ষা করছে। আশা করি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে, জ্যামটা একটু পার হই তারপরে। কোনো একটা ভিআইপির জন্য রাস্তার মাঝখানে ইউটার্নে সবগুলো গাড়ি আটকিয়ে এভাবে ক্রসিং করিয়ে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত আমার বোঝা আসছে না। যাই হোক, এটাই আমাদের দেশ, ভিআইপিদের বাংলাদেশ, সাধারণ মানুষের জীবন শেষ। তো যাচ্ছি আইডিবির দিকে। খুব সুন্দর একটি পরিবেশ এখানে দেখা যাচ্ছে। বাহ, চলে আসলাম চঞ্জিমা উদ্যানের মোড়ে, এখানেও শিখলাম। একটু অপেক্ষা করি, এরকম সিগন্যালে অপেক্ষা করতে গেলে কোনো সমস্যা নেই আমার মতে, কিন্তু যদি ভিআইপিদের জন্য রাস্তার মাঝখানে সিগন্যাল ছাড়া, রাস্তার মাঝখানে সবগুলো গাড়ি চার পাঁচটা পুলিশ থামিয়ে যদি তাদেরকে জাস্ট ইউটার্ন নেওয়ার সুযোগ দেওয়া হয়, সেটা কতটুকু যৌক্তিক বা আমাদের দেশের আইন অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত, আইনসঙ্গত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে। তো যাই হোক, আপনার সাথে আইডিবিতে গিয়ে এখন দেখা হচ্ছে এই মুহূর্তে। এখান থেকে বাইক পার্কিংয়ে রেখে এখানে আমরা এখন প্রবেশ করছি আইডিবির দিকে। যদিও এখন প্রায় ইফতারের মুহূর্ত। আচ্ছা, আইডিবি কি ইফতারের ব্যবস্থা আছে? তো আচ্ছা, আমাদের হয়তো আইডিবির ক্যান্টিনে ইফতার করতে হতে পারে আজকে। তো আমাদের সাথে আছে আমার আপন ভাই। রবিবার মার্কেট বন্ধ, আপনারা হয়তো সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন। যারা আইডিবি আসবেন তারা অনুগ্রহ করে রবিবার অ্যাভয়েড করে আসবেন। খুবই, এখন আমরা চেক ইন করছি। এটা দিতে হবে? একটা ইমিগ্রেশন ফিল আছে এখানে।
কোনো ইমিগ্রেশন অফিসার ছাড়াই আমরা আইডিবিতে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এই মুহূর্তে সিঁড়ি উঠছি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আইডিবির এই সিঁড়িটা যাওয়ার রাস্তা আছে, এই রাস্তায় কেউ একবার আসলে সে আর ফেরত যেতে পারে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। নতুন যারা আইডিবিতে আসবে তাদের জন্য কিছুটা হলেও সমস্যা হবে। আমরা আজকে মূলত এসেছি আমাদের অ্যাকশন ক্যামেরার ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি প্রয়োজন হয় এই অ্যাকশন ক্যামেরাতে, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার সাপোর্ট দেয়। তো এক্সট্রা ব্যাটারি এবং চার্জার নেওয়ার জন্য আমরা মূলত এসেছি। এর পাশাপাশি হ্যাঁ হ্যাঁ ওটা আমরা একটু খুঁজে দেখব, পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ, আমাদের ব্লগিং অ্যাক্সেসরিজ, এগুলার একটু খোঁজ খবর নিয়ে যাব। সাধ্যের মধ্যে থাকলে আজকেই ক্রয় করব, অন্যথায় পরবর্তী কোনো এক সময় এসে সংগ্রহ করব। তো বন্ধুরা, আমরা এখন আইডিবির সবার উপরের তলায় আছি ইফতার করার জন্য। এখন ইফতার করছি, ইফতার শেষে আপনাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, আমরা আইডিবিতে এসেছিলাম আমাদের অ্যাকশন ক্যামেরা চার্জার প্লাস হচ্ছে ব্যাটারি কিনতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ব্যাটারি এবং চার্জার শেষ হয়ে গিয়েছে। তো আজকের মতো আমাদের অভিযান এখানেই শেষ, বাসায় চলে যাচ্ছি অনলাইনে। অনলাইনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।